কলকাতা হাইকোর্টে 750 আইনজীবী আছে, তাদের সাথে সিনিয়রদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারা একটা আইনি সেল করেছে। রাজ্যে প্রায় 69,000 আইনজীবী আছে, আমরা সিউড়িতেও লিগাল সেল করব। বুঝতে পারছেন না পারছেন না? এখানে আপনারা ঘর দেবেন, আদান প্রদান থাকবে। ইমাম সাহেব আপনারা যারা আছেন, মনে করলে আমরা এখানে প্রশিক্ষণ দেব কি কাজ আপনাদের করতে হবে। বাড়ির দলিল, বাড়ির কাগজ সমস্যা হবে, সমস্যা আমরা মেটাবার জন্য এসেছি, সমস্যা বাড়াবার জন্য আমরা আসি। ইমাম সাহেবরা অনেক কাজ করে, তবুও তারা সাড়া দিয়েছে। আমি খুশি সব তরকা ভাই এসেছে, আমি আপনাদের অন্তর দিয়ে ধন্যবাদ জানাচ্ছি। এই এবং আজকে শুধু আমাদের নয়, কালকে খবর পেলাম নাদনঘাট বর্ধমান জেলায় মশারি খাটিয়ে বিডিও অফিসের পাশে, পঞ্চায়েতের পাশে ওকেদেরকে বাঙাল বলে। আমি বাঙাল বলি না ভাই, কিন্তু তার যে খবরটা এসছে মানে উপহার বাংলাতে এসেছে, মশারি কাটিয়ে রাত ভোর পঞ্চায়েত অফিসে বসে এ আমার সার্টিফিকেট দাও। আমরা তাদের অভয় দিচ্ছি, কোন বাঙালির গায়ে হাত দেওয়া যাবে না, যাবে না, যাবে না। উত্তপ্ত আবহাওয়া তৈরি করছে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এনআরসি কি ও কেন, ভোটার লিস্ট কি ও কেন, আপনার সেন্সাস কি ও কেন, এগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছি। বাংলা এনআরসি করলে বিজেপি বিপদ নিজেই টেনে আসবে। এনআরসি প্রেক্ষিতে আপনারা কি কি বার্তা দিলেন, মানে কি কি করবেন? আমরা তো ভারতের সংবিধানে নাগরিকত্ব কে পেতে পারে তার একটা বিষয়। 1946 সালে ফরেন অ্যাক্ট হয়, 55 সালে নাগরিকত্ব আইন হয়, এরপরে 85 সালে রাজীব গান্ধীর সাথে আসামের একটা চুক্তি হয়, তারপরে 2003 সালে অটল বিহারী বাজপেয়ী নাগরিকত্ব আইন তৈরি করে, 5 সালে মনমোহন সিং তৈরি করে, সেটা 14 সালে হয়েছে। এখন যেটা আরো মারাত্মক আইন আনতে চাইছে বিজেপি, মুসলমান বাদ দিয়ে বাকি কেউ যদি থাকে তাদেরকে জানায় আদরে আমরা নেব, মুসলমান অনুপ্রবেশকারী হবে। এইভাবে তারা আনছে আর মুখে বলছে না, আমি এনআরসি করি না। আপনারা মানুষের কি বার্তা দিলেন? মানুষের বার্তা, মানুষ আতঙ্কিত না, কাগজপত্র অধিকার দরকার দেওয়া ঠিক করুন, ভুলটাকে সংশোধন করুন। বিভিন্ন জায়গায় মানুষ আছে, তার সাহায্য নেই। আমরা রাজ্য পর্যায়ে লিগাল সেল তৈরি করেছি, সিউড়িতে লিগাল সেল হবে, তার অফিস হবে, যোগাযোগ করুন। আতঙ্কিত নয়, সেল তো অলরেডি চালু হয়ে গেছে, তার রেকর্ড আমরা দিয়ে দিচ্ছি। প্রতিদিন রাত্রি 8টা, ছুটির দিন 10টা থেকে 11টা। এরপরে যারা উৎসাহী হবে তাদেরকে তো রাখবো, আমরা সেইভাবে টিম তৈরি করতে চাইছি। ঠিক আছে, ঘাবড়াবার দরকার নেই, পরিস্থিতি মানুষ ভাবুক এই আর কি।